আমরা এবার অ্যাসোসিয়েশন আমাদের আপনারা বোধ হয় সবাই জানেন কি জানেন না বেশিরভাগ লোকই, দিস ইয়ার কিছুদিন আগে দ্য অ্যাসোসিয়েশন হ্যাজ বিন রিকগনাইজড অ্যান্ড রেজিস্টার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা বলাটা যত সহজ আমি বলছি, এর পেছনে উই হ্যাভ রিসিভ লট অফ কোঅপারেশন, রিয়েলি বিলিভ মি, যেসব জায়গা থেকে আমরা কোঅপারেশন পেয়েছি এমন সব লোক আছে যারা বলেছে আমরা যে সাহায্য করছি আপনাদের রেজিস্ট্রেশনের জন্য, রিকগনিশনের জন্য, ইট ইনভলভস কোয়াইট লট অফ ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট প্লাস আদার ইনভলভমেন্ট, এমন সব লোক আছে বিলিভ মি তারা বলেছেন আমরা সাহায্য করছি, আমাদের নামটা অনলি কন্ডিশন অফ দি অ্যাসিস্ট্যান্স অর হেল্প ইজ দিস, আমাদের নামটা বলবেন না, এরকম লোকও আছে। এনিওয়ে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে, দুটো ব্যাপারের জন্য। একটা হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটি, যার একটা ছোট এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য। কালচারাল অ্যাক্টিভিটিস আমরা করব ইরেসপেক্টিভ অফ অল রিলিজিয়ান, হিন্দু মুসলিম খ্রিস্টান যতটা পারি আমাদের যতটা সম্ভব হয় সবারটায়, খালি রিলিজিয়াস নয় অন্য অ্যাক্টিভিটিসও আমরা করে যাব। তার জন্য আপনাদের কাছে আমরা আগেই জানিয়ে দেবো কী কী অ্যাক্টিভিটিস আমরা করব। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, সোশ্যাল অ্যাক্টিভিটিস যেটা আছে, সোশ্যাল প্ল্যাটফর্মটা ইজ এ কোয়াইট এ লার্জ ওয়াইডার পার্সপেক্টিভে আছে। আমরা গভর্নমেন্টের কাছে প্রমিস করেছি সোশ্যাল হারমোনির জন্য, সোশ্যাল হারমোনি ইন সন্নিধা কমপ্লেক্স, দিস হ্যাজ এ ভেরি ওয়াইডার পার্সপেক্টিভ অ্যান্ড মিনিং। ওরও কিছু ইচ্ছে হচ্ছে বলার লেকচার দেওয়ার। আচ্ছা শুনুন, লেকচারের জন্য আই এম নট হিয়ার, আমার কয়েকটা মেসেজ আপনাদের দেওয়ার আছে, কিছুটা আপনাদের জানাবার আছে ব্যাপার। সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে সোশ্যাল হারমোনি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট, যে যারা এ লার্জ নাম্বার অফ পিপল যারা বুক করেছে সেনিকাতে, টু বিএইচকে তার পেছনে আছে, লট অফ পিপল হ্যাভ বুকড, অনেক পেমেন্ট করেছে বাট স্টিল ইয়ে টু গেট দে পজিশন, এটা একটা, কিন্তু দিস ইজ ওয়ান অফ দি পয়েন্ট যেটা আমি দেখেছি, আমরা কন্টিনিউসলি আমরা দেখছি, ইট ইজ এ ব্লকেজ ইন দি সোশ্যাল হারমোনি, এটা কিন্তু একটা বিরাট পয়েন্ট আমরা নেব। সেকেন্ড হচ্ছে যারা পজিশন অলরেডি পেয়ে গেছি আমরা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যাপ্রিসিয়েট, তাদের এক্সপেকটেশন যেটা আছে, আমাদের মিনিমাম এক্সপেকটেশন ফ্রম সিমোকো, তার কিন্তু অনেকটাই বাকি রয়ে গেছে। মিনিমাম এক্সপেকটেশন যে আমাদের আছে, আমরা যারা পজিশন পেয়ে গেছি এখানে আছি, রেসিডেন্ট নন রেসিডেন্ট কিংবা যারা ফ্রিকোয়েন্ট রেসিডেন্ট মাঝে মাঝে আসেন, অথবা যারা রেসিডেন্ট নন স্টিল যারা পজিশন পেয়ে গেছেন, অল আর রেসিডেন্টস, অল আর ফ্ল্যাট ওনার, তাদের মিনিমাম এক্সপেকটেশন যেটা আছে তার অনেকটাই কিন্তু বাকি রয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। এইটা আমাদের আরেকটা প্ল্যান অফ অ্যাক্টিভিটি আমরা আপনাদের বলছি। আমি আজকে পুজোর পরে আমরা উইল সিট উইথ দ্য হাইয়েস্ট অথরিটি অফ সিমোকো, আপনারা সবাই জানেন যে অনেক কাজ বাকি রয়েছে, স্টিল দ্য ডোর অফ নেগোসিয়েশন, স্টিল দ্য ডোর অফ নেগোসিয়েশন হ্যাজ নট বিন ক্লোজ ফ্রম আওয়ার এন্ড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বাংলায় হচ্ছে আমরা আমাদের থেকে দরজা বন্ধ করিনি, কিন্তু দের ইজ এ লিমিটেড টাইম, আনলিমিটেড টাইম ধরে নেগোসিয়েশন কোনদিন চলতে পারে না, সো উই হ্যাভ গিভেন দ্য লিমিটেড টাইম, ইউ আর ওয়েটিং ফর দ্যাট। আর একটা কথা হয়তো বলার আমার ভালো লাগতো না বলতে পারলে, রিসেন্ট কিছু ইনসিডেন্ট হয়েছে উইচ আর ডেপ্লোরেবল, কন্ডেমনেবল, আনএক্সেপ্টেবল ইন এ সিভিল সোসাইটি, এইসব ঘটনাগুলো যারা করেছে কিংবা যাদের দ্বারা হয়েছে তাদের আমরা যদি উৎসাহ না দিই, আমরা সবাই একত্রিত হই ফর দ্য বেটার কজ অ্যান্ড
better performance of the society এটা এর জন্য আমরা সবাই একত্রিত হব ইউনাইটেড হব এবং আপনাদের কাছ থেকে আশা করব আমরা দুর্গাপূজাও সেলিব্রেট করব আমরা একটা জেনারেল বডি মিটিং করব দুর্গাপূজার সময় অথবা আগে আপনাদের সবাইকে অনুরোধ করব ইরেসপেক্টিভ অফ আওয়ার অ্যাসোসিয়েশন মেম্বারশিপ আর সামথিং লাইক দ্যাট আমরা সব আপনারা সবাই কাইন্ডলি আসবেন যার যে ইস্যুজ আছে আমরা শুনতে চাই সো দ্যাট ইউ ক্যান চ্যানেলাইজ দ্য আইএস টপিক থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ছোট্ট ছোট্ট খুদে সদস্যরা গার্জেনের সঙ্গে একজন গার্জেনের সঙ্গে মঞ্চের সামনে একটু লাইন করে দাঁড়াও এক্ষুনি স্টার্ট হতে চলেছে গো অ্যাজ ইউ লাইক অর যেমন খুশি সাজো দেখতে পাচ্ছি আমাদের খুদে ওস্তাদরা কি সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে পড়েছে একে একে চলে এসো আমাদের খুদে স্পাইডারম্যানের সাথে Coco, what's your name? Pardon me. What's your name? আমাদের স্পাইডারম্যান কিছু পারফরমেন্স দেখাবে আমাদের
really amazing, right? তাহলে নেক্সট পারফরমেন্সে যাব কি আমরা? এখানে সান্তা ক্লজকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের সান্তা ক্লজের সাথে একবার আলাপ করে নি। What's your name, dear? Ayush Singh. Do you want to share anything with our audience? Yes. Please start. We will share with another's toes. And we will play with another's. Okay, thank you so much. A big round of applause for him. Good morning, students. I am your teacher. I teach you all subjects and also moral values like honesty, punctuality, and discipline. I teach in my school. I like my students. I have great motivation for my students. Thank you. Thank you so much. So he was really the teacher of the day, right? Thank you all. So we go over to our next participant. Guardian kick to us there, Umrod Kod. Navya. So Navya, আমাদের জন্য কি পারফরমেন্স করছে আজ? রানী লক্ষ্মীবাই আমাদের মধ্যে এসে গেছে। রানী লক্ষ্মীবাই, আচ্ছা স্টেজের সামনে একটু কথাবার্তা গুলো আসতে হলে ভালো হয়, বাচ্চারা একটু ঘাবড়ে যাচ্ছে। লক্ষ্মীবাই, ওকে, শি ইজ বিকামিং আ লিটল শাই, সো উই মুভ ওভার টু আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট, গান্ধীজি। গান্ধীজি, what is your name? Rocky Gomez. Naman Ded Bas. Bye. Gandhi Ji. Thank you. Gandhi, bye. I am Rani Gandhi, bye. A big round of applause for both of them, please. Rani Lakshmibai and Gandhiji. So we move over to our next participant. What is your name, dear? My name is Meenakshi Kumari. Meenakshi Kumari. So Meenakshi Kumari will be performing a poetry, right? Will you be reciting a poetry for us? Or you will be dancing for us? Okay, so she will be performing a dance that then we will see it a little later, right? What do you want to say something about your dress? What have you dressed up like? Radha. Radha, hamare beech mein Radha Rani aa gayi hai. Kuch bolna chahte hain aap? Okay, so next participant is Dipta Shiddhi. Radha. Yes. My name is Sakshi Kohane. Rani. Prince, so we have our prince here. Let's hear a few words from him. One minute. What is your name now? Nayan Shukla. Okay, so we have Nayan Shukla on stage now.
শ্রী জয় শ্রী রাম বলছে, জোরে হাত তালি হওয়ার জন্য। দারুণ, হনুমানজির একটু কান্না পেয়ে গেছে। তো থ্যাংক ইউ অল পার্টিসিপেন্টস। এখানে পিছনে আরেকজন খেলা সাই হয়ে পড়ে স্টেজে আসলে, কিন্তু ওরা যে এখানে এসে পারফর্ম করছে এটাই অনেক। বাচ্চারা খুব উৎসাহ নিয়ে পারফর্ম করেছে, সকলে মিলে যদি একটু ডিস্ট্রিবিউট করে দাও। জি
তো যারা এখানে গুরুজনরা রয়েছেন বা ইনফ্যাক্ট সকলকে রিকোয়েস্ট করব যদি এক একজন করে কিছু আইডিয়াস দেন আমাদের যে কি কি প্রোগ্রাম আপনারা চাইছেন হোক আগামী দুর্গাপূজায় কি কি প্রোগ্রাম হোক আপনারা চাইছেন একটু হাত তুলে যদি আইডিয়াগুলো দেন আচ্ছা আন্টি বলছেন রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠান আয়োজন করতে আচ্ছা নামান একটা কবিতা বলতে চাইছে তো ওকে ডেকে নিচ্ছি মঞ্চে Mom and Daddy, I love you. You are all that I have, and I need you. Give me all, and I have you. Mom and Daddy, I love you. Thank you, Doctor, for choices. Thank you, Doctor, Buddha is. Thank you, Doctor, for teaching. Thank you, Doctor, everything. One, two, what am I two? Three, four, now that's a dog. Five, six, seven, eight, seven, eight, nine, ten, we first কিন্তু আমরা এই জায়গাটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবো তাই না তাই আশা করব আগামী দিনেও এইভাবেই আপনাদের সহযোগিতা পাবো রিনা আন্টি তুমি কিছু বলতে চাও আমাদের দুর্গাপূজো উপলক্ষে কি কি প্রোগ্রাম করা যেতে পারে সেই নিয়ে একটু স্টেজে চলে এসো প্লিজ রবীন্দ্রসঙ্গীত জানেন যা অনেকেই আছে যেমন আমার দেয়ান আছেন ওনার নামটা আমরা আগেই আমরা লিখবো আর ডান্স আমি বাচ্চাদেরও রাখবো অন্বেষার আছে ভীষণ ভালো ডান্স করে ওর আমি দুটো রাখবো একটা স্টার্টিং আর বিচ মে একটা আর কোরাস গান এবং কোরাস ডান্স আমাদের ইচ্ছে রয়েছে কিন্তু মেন জিনিস আমাদের কয়েকজন এখানে অসুস্থতার কারণ আমাদের শেখাতে পারছে না আর আমি তো অত এক্সপার্ট নয় যেটুকু আমি জানি সেটুকুই করিয়েছি ভুলচুক করে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আবা এখানে আছে আবা তো ডান্স ভালো শেখায় কিন্তু ও এত ব্যস্ত জানি না কতখানি ও টাইম দিতে পারবে এই আমি আমার তরফ থেকে বললাম আমি উদ্যোগী বেশি হয়ে করবো যে আমাদের এর থেকেও ভালো যেন প্রোগ্রামটা হয় তারপরে তো আমার আছেই আগেরবারে ছিল এই মেয়েটা এখন তো অসুস্থ রয়েছে ওই জন্য ওকে আর নামটা নিচ্ছি না সেই জন্য নালে ও যদি ঠিক হয়ে যেত ওকে আমি পড়াতাম ঠিক আছে সবাইকে সান্ধ্য ইভিনিং জানিয়ে আমরা শেষ করলাম থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ আমাদের খুদে ওস্তাদদের মধ্যে কেউ কি আছে যে কিছু পারফর্ম করতে চায় যদি কেউ কিছু পারফর্ম করতে চাও ইউ আর অলওয়েজ ওয়েলকাম চলে এসো এই তো দেখুন বাচ্চাদের মধ্যে কিন্তু স্পোর্টিংনেসটা অনেক বেশি নানি তেরি মোরনি কো মোর লে গয়ে বাকি জো বাচ্চা থাকালে চলে গয়ে থাকে বিকে মোটে হোকে চোর বাঁধে আইল মে চোরো আলা ডব্বা সিধা কটকে পচা জেল মে চোরো কি খুব খবরলি মোটে থানেদার নে চোরো কো ভি খুব নচায়া জঙ্গল কে সরকার নে अच्छी नानी प्यारी नानी रूसा रूसी छोड़ दे जल्दी से एक पैसा दे दे तू कंजूसी छोड़ दे क्यों दे थैंक यू सो मच अ बिग राउंड ऑफ अप्लॉज फॉर हिम जोड़े এটাই তো উৎসাহিত করবে বাচ্চাদের বলুন আপনাদের জোরে করতালি আর কিছুই কিন্তু না তো অন্বেষা Thank you.
मधुबन में भले कान्हा किसी को पीस मिले, मन तो राधा तेरी प्रेम के हैं फूल खिले। किसलिए राधा जले, किसलिए राधा जले, बिना सोचे समझे, किसलिए राधा जले, किसलिए राधा जले। गोपियां तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास राधा। गोपियाँ जानी है राधा तो मन की रानी है, गोपियाँ जानी है राधा तो मन की रानी है। सांझ सखारे जमुना किनारे राधा राधा ही कान्हा पुकारे। She's putting up. I want to thank my parents, especially my mom, my dad, and my uncle. They are supporting me very much in my dance. Otherwise, there are some parents who don't want to jode. Thank you all. Thank you all the members of Sanhita family. Without your support and encouragement, we would not have been able to present this to you. So thank you so much. Amader secretary Devesh da ke thank you. Eto sundor bhabe organize korar uddog newar jonno. Thank you janabo entire team members jader oklanto porishromer jonno eto sundor pandal ta pandal toiri hoyeche, stage toiri hoyeche. আমাদের এত সুন্দর বিনায়ক মূর্তি এসেছেন। সন্দীপন দাকে থ্যাংক ইউ জানাবো ফর ইয়োর কনস্ট্যান্ট সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট। আমাদের প্রেসিডেন্টকে থ্যাংক ইউ জানাবো কনস্ট্যান্ট সহযোগিতা করার জন্য। সার্থকী আঙ্কেলকে থ্যাংক ইউ জানাবো আমাদের ব্যাকবোন হিসেবে সবসময় সঙ্গে থাকার জন্য। এবং সকল গুরুজনদের থ্যাংক ইউ, যাদের নাম আমি উল্লেখ করলাম না, প্লিজ কিছু মনে করবেন না, আমি সকলের নাম এখন অবধি জানি না, কিন্তু আপনাদের সকলকে অসংখ্য হাতের পাঁচটা আঙুল, কিন্তু পাঁচটা আঙুল মুঠো করে নিলে কিন্তু জোরটা অনেক বেশি হয়ে যায়, তাই না? থ্যাংক ইউ আন্টি, শুনতে পেয়েছি, থ্যাংক ইউ। ওস্তাদদের বলবো তোমরা কিন্তু আগামী দুর্গাপূজার জন্য প্রিপেয়ার্ড হও। আজকে যারা যারা স্টেজে এসে একটু কান্নাকাটি করেছ, তারা কিন্তু আর দুর্গাপূজায় কান্নাকাটি করার স্কোপ দেব না তাদের। সবাই যেন হাসি মুখে স্টেজে আসে। কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ তাদের সকল গার্জেনদেরকে, থ্যাংক ইউ, আপনাদের এফোর্ট ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। করতে টাইম লেগে গেল।
रानी महरूम है जीने का कोई दूजा तरीका ना मेरे दिल को मालूम है मुझको मैं कितनी शिद्दत से चाहूं चाहे तो रहना तू बेखबर मोहताज मंजिल का तो नहीं है एक तरफा मेरा सफर Hey, dude.
রে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভরবাই রে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে করতে ব্যস্ত আপনারা কি সাউন্ড শিখতে পারছেন? আউটের সাউন্ডটা কি ঠিকঠাক আছে? লাস্ট পর্যন্ত গেছে তো? এভরিথিং ইজ ফাইন অ্যাজ পার দ্য সাউন্ড রাইট? তবে একটু সবাই একসঙ্গে হোক। আমার তরবাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার তরবাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। मजा आ गया मेरे रश के कमल।
प्यास दी जिंदगी ये मेरी आज सहनाओं
লাউ দিয়া বানাইলাম টুক টুকি সাদের লাউ, আরে আরে লাউ ও আমার লাউ, বানাইল মোরে বহিরা সাদের লাউ, বানাইল মোরে বহিরা সাদের লাউ, বানাইল মোরে বহিরা। This question is for everyone in terms of age and everything. So how many of us, you know, broke our heart once in our life? Can I have some hands? Missing my guitar, you know, for some technical reasons I don't have my guitar right now. I have to sing with this mic only. So I'm not afraid to die.
ख्वाब तेरे तस्वीर जैसे हो दीवार पे तुझ पे फिदा
90s বলল একটু মানে একজন রিকোয়েস্ট করলেন যে 80s 90s একটু নাচের গান গাও, তো লেটস ট্রাই, কিন্তু নাচতে হবে সবাইকে। Thank you.
রাজার লায় মন ভুল করে কোন রাস্তায় হয়তো পেরেও পেতে পারি আরো সঙ্গী
পাল তুলে দে মাঝি হালা করিস না দে পাল তুলে
একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সকলের আশা করছি আজকের পারফরমেন্স খুব ভালো লেগেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ টু অল। আর কারোর নাম নিয়ে সময় নষ্ট করব না আপনাদের। কালকে সন্ধে 7টার সময় আমাদের ম্যাজিক শো আছে, সকলে চলে আসবেন পুজো প্রাঙ্গণে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, গুড নাইট। সকলে মিলে একবার বলি গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া। ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করলাম। গুড নাইট, থ্যাংক ইউ অল।